কাম গেলে সে ভাল লাগে, মনটা শান্তি লাগে, ফুর্তি লাগে, সংসাথী সঙ্গে আমাদের মিলি জুলিকে থাকলে সে আমাদেরকে বহুত ভাল লাগে। একদিন কাম নাই যাব যে আমাদেরকে মনটা ভাল নাই লাগে, কি জনে কাম খুটিয়া করলি, কি জনে আজি ঘরে থাকলি, এটা ভুল হলে আমাদের কাম গেলে সে আমাদের ঠিকই থাকতি, লাগান ঝাড়ে সংসাথী সঙ্গে, তা আমাদের নিজে সোঁচতে লাগে যে কাম পুরা পুরা করলে সে যে আমাদের ঘরটা কিরকম থাকবে। বুন বুন সে সাগর বনে, আর এই সাগর একদিন মহাসাগরকে রূপ লে। এই টুপল টুপল পানিটা যদি মাঝে আটকি যায় তো সাগর হওয়াটা অসম্ভব। ওহে রকম আমাদের নিজের কামে হাজির হতে কোশিস পুরা করতে লাগে, যেহেতু কোম্পানি সে বহুত সুবিধা গিলা। তো আয় আজি এই ফিল্মটা দেখব আর আমাদের কোনো শিখব যে খুটিয়া নাই করিকে কামে গেলে কিতনা সুবিধাজনক। তো আসো আমাদের সবে নিজের কামে ধ্যান দিব আর মেহনতকে ফল খুশি সে গ্রহণ করব। মুই বি খুশ, পরিবার খুশ, সঙ্গে সঙ্গে আমাদের সমাজ বি খুশ। যাওয়া টিভি সে তোদেরকে সবটাকে জানা আসামকের উদালগুড়ি ডিস্ট্রিক্ট নিয়ে যাওয়া সে বি স্থাপিত আরও আমাদের সমাজকের উন্নতি গ্রুপের আমাদের কাম সাতটা বাগানকের মাঝে বিভিন্ন মুদ্রা লেখে আমাদের হার তিন মায়নাকের মাঝে এক একটা ডকুমেন্টারি ফিল্ম আর সমাজকের উন্নতিকে সাধন করতে কোশিস করি। হান্দার জন্য সাতটা ফিল্মে বিভিন্ন মুদ্রা লেখে হান্দার শুটিং করি দিই, এখন হান্দার দুসরা ফিল্ম বানাই আহি কাম খুটিয়া করে উপরে। তো আয় আজি হান্দার দেখব কাম খুটিয়া করে উপরে ওর ফিল্মটা। নো ডান্ডা বতেলা, 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 নো ডান্ডা বতেলা। কাকড়া রে কাকড়া মাটি কইরি দে, মাটি কইরি দে। মোর কাম যাওয়া মানে পুরা কাম করার উদ্দেশ্য আছে কি ছেনাগলা কেটা লেখাপড়া শিখাইছি, ইংলিশ মিডিয়ামে যাই ছেনাগলা। তোদের সব দিন কি জন কাম নাই যায়? মোর ছেনা বাগালি আপনি নাই কেন, মোর দুইটা বেটা স্কুল চলে যায় আর মোর তো কোনো মানে করবার নাই কে আর কোনো ঘরে ছেনা বাগালি জন্য নাই যায় স্কুল এই কাম। নাম দস্তিনা কুর্মি, পারমেট আদমি লাগি মোর ভুটিয়া চাঙ্কের চাই বাগান ছড়ি গে, আর ফালতু কাম নাই করতে জানি। বেমারি ধরেন বেমারি সেমারি ধরেন, কুড়িয়া কুড়ি বি লাগেল, বরখন গিরলে বি কাম এবসেন করি, এ কাদো ঠেং বোকা খাছে কাহা কি খাছে, বারোটা বাহনা লাগে, পানি গিরলে বি রোদ দিলে বি। মই তেওঁলোক পার্সোনাল লেভেলত বুঝাও, হয় স্যার। মই তেওঁলোকক দরকার হলে খুব লং বেশি খটিয়া করা মানুষের ঘর যাও, মই হয় স্যার ঘর গিয়ে কোম যে তোর পরিয়াল কেন চলিব, তোর বোনাস লোকসান হল, পি এফ লোকসান হল, বহুত লোকসান হব নয়, আর রিটায়ারমেন্ট হব পয়সা কমকে পাবি, তোর লড়া ছাড়া পড়া শুনা নকলে ঘর অশান্তি হব। আর রাতেপা সেকারণে মানে কাম উলার সময় যেটা সাত বজাত ওলাই মানে মানুষবিলাক কোন কামলে দেরি আছে সেটা সবকে কোনে কেন কামর কারণে মানুষ মোট এপোর্স করে, স্যার মোট হাত আজ দুঃখ পালো কালি মোক একটা বেলেগ কাম যায়, ঠিক আছে তো এফেলে এফেলে যা, মানে বাবুজনক অর্ডার দিয়ে এনেকা একটা কাম উজু কাম একটা দিয়ে দিয়া, ভাল কামর একটা ভাল পরিবেশ পায় কামত, যাতে আহিলে তেওঁলোকে যাতে অশান্তিজনক একটা পরিবেশ নাপায়, তেওঁলোকে কামত একটা ভাল পরিবেশ পায়, এইটো জানে স্যার। এরকম কি কি অসুবিধা হল অল্প বাতালে ভাল হবে? ঘরে ঘরে রাতে সে কোনো নাই খে, হ্যাঁ খাতেলে খাতে পিতেলে, হ্যাঁ আর মুই দাঁত দরজ সে মানে বেমার হতে রে, হ্যাঁ কি করব কোনো রকম মানে দেয় চালাচ্ছে আর কি। আয় হ্যাঁ।